হ্যালো গায়েশ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েশ আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল তোমরা কীভাবে পেমেন্ট করবে তো বিল জেনারেট হয়ে যাওয়ার পর তোমরা কীভাবে বিল পেমেন্ট করবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য সবার প্রথম আমি অ্যাপটা ওপেন করে ফেলবো তো গায়েস অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছ উপরের দিকে রয়েছে থ্রি ডেট অপশান সিম্পলি তোমাদেরকে থ্রি ডেট অপশানে ক্লিক করতে হবে তো এখানে সিম্পলি আমি ক্লিক করে ফেলবো তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো রয়েছে এখানে পে অপশান দেখতে পাচ্ছো রয়েছে সিম্পলি পেতে ক্লিক করবো এরপর দেখতে পাচ্ছ নিচে রয়েছে কার্ডস সিম্পলি তোমাদেরকে কার্ডসের উপর ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে ফেলবো আমি তো এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কিন্তু শো করছে যেটা আমি ইউজ করেছি ক্রেডিট কার্ড থেকে এরপর অ্যারোতে ক্লিক করবো সিম্পলি পাশেই রয়েছে অ্যারোতে সিম্পলি ক্লিক করব তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে আসছে ক্রেডিট কার্ডে ক টাকা আমি ইউজ করেছি সেই টাকাটা কিন্তু আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট করছে এরপর ক টাকা আমাকে পে করতে হবে পুরো টাকা কিন্তু পে করতে হচ্ছে না যে টাকা আমার বিল জেনারেট হয়েছে যে টাকাটা সেই টাকাটা কিন্তু পে করতে হচ্ছে তো পে করার জন্য দেখতে পাচ্ছো রয়েছে নিচে এখানে পে অপশান সিম্পলি পেতে ক্লিক করবে তো সিম্পল এখানে ক্লিক করবো আমি তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে মানে তোমরা কিন্তু ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারবে এখানে করলে কিন্তু চার্জ লাগবে আর যদি ফুল পেমেন্ট করো তাহলে কিন্তু চার্জ লাগছে না ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুল করছি ফুল করলে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না তো সিম কন্টিনিউ অপশানে ক্লিক করবো তো তোমরা একটু দেখে নেবে এখানে যে তোমাদের মেন ব্যালেন্সে টাকা আছে কি না ঠিক আছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে না তো এখানে আমি ফুলে সিলেক্ট করে কন্টিনিউ করব ঠিক আছে তো এর এরপর দেখতে পাচ্ছ এখানে চলে আসছে কনফার্ম করতে বলছে তো কনফার্ম করলেই কিন্তু পেমেন্ট করা হয়ে যাবে তো এখানে তোমরা একটু দেখে নেবে তোমাদের ব্যালেন্সে টাকা আছে কি না ঠিক আছে মানে সেভিং অ্যাকাউন্টে তোমাদের টাকা আছে কি না তো এরপর তোমরা কনফার্মে ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে আর এখানে কিন্তু পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু কার্ডেতে টাকাটা অ্যাড হবে না এক ঘণ্টাকে দু ঘন্টা টাইম লাগতে পারে তারপরে কিন্তু কার্ডে তোমাদের অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো গাছ তোমরা কিন্তু এভাবেই পেমেন্টটি করতে পারবে তো গায়েস এই ছিল আমার ভিডিও তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও